ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অদ্য শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ অচিন্তপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা মুফতি তৌহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাজিমউদ্দিন আহমেদ। এমপির নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের পরপরই পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান উদ্বোধন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এর সঞ্চালনায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ গৌরীপুর পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক স্বাধীন, সিনিয়র যুগ আহ্বায়ক মাহমুদুল হাসান মাহমুদ, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন, চার নং মাওয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আল ফারুক, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন মাস্টার, বাংলাদেশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ গৌরীপুর উপজেলা শাখার সহসভাপতি এইচ এম খায়রুল বাশার, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মাস্টার, সভাপতি আব্দুর রাজ্জাক, মহিলা নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম জলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ডক্টর হেলান উদ্দিন আহমেদ, গোলাম শামদানি খান সুমন, তানজির আহমেদ রাজীব প্রমুখ।